আবু লাহাব ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। নবীজির আপন চাচা হওয়া সত্ত্বেও নবীজিকে নানাভাবে কষ্ট দিতেন, এমনকি আবু লাহাবের স্ত্রীও নবীজিকে নানাভাবে কষ্ট দিয়েছেন, কিন্তু নবীজি কিছুই বলতেন না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় নবী, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সহ্য করতে পারেননি, ধ্বংস করে দিয়েছেন আবু লাহাব এবং তার স্ত্রীকে। এমনকি সেই ধ্বংসের বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা নাজিল করে মানুষের মুখে তুলে ধরেছেন। কিয়ামত পর্যন্ত এই সূরা পড়বে আর আবু লাহাব সম্পর্কে মানুষ জানবে আল্লাহর নবীর সাথে বেয়াদবির ফল হিসেবে আবু লাহাব এবং তার স্ত্রীর উপর যে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছিল, যে বেইজ্জতির সাথে তাদের মৃত্যু হয়েছিল, তার বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আব্দুল উজ্জাই ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হিসাম, যিনি আবু লাহাব নামে পরিচিত ছিলেন, জন্মের সময় তার রক্তবর্ণ গাল আর সুন্দর চেহারা দেখে তার বাবা তার নাম রেখেছিলেন আবু লাহাব, যার অর্থ স্ফুলিঙ্গের বাবা। অর্থাৎ আবু লাহাব সৌন্দর্যের দিক থেকে আরবের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি। আবু লাহাবের স্ত্রী আরওয়া ছিল তৎকালীন সময়ের সবচেয়ে সুন্দরী নারী। অসম্ভব রূপবতী হওয়ার কারণে তাকে ডাকা হতো উম্মে জামিল, অর্থাৎ রূপবতী সুন্দরী নামে। দুজনেই ছিলেন মক্কার এলিট বংশের, আবু লাহাব হিসাম গোত্রের এবং উম্মে জামিল ছিলেন আরওয়া উমায়ার নাতনি এবং আবু সুফিয়ানের বোন। এছাড়াও আবু লাহাব মক্কার সেরা ধনীদের মধ্যে একজন। মুহাম্মাদের জন্মের পর থেকেই চাচা আবু লাহাবের প্রিয়পাত্র ছিলেন, কিন্তু নবুয়াত প্রকাশ পাওয়ার পর থেকেই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চলে যান। অনেকদিন লুকিয়ে ইসলাম প্রচার করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ গোত্রের মধ্যে প্রকাশ্যে ইসলাম প্রচারের নির্দেশ দেন। তখনকার সময়ে কোনো বিপদ সংকেত বোঝানোর জন্য পাহাড়ের উপর উঠে দাঁড়িয়ে মানুষদেরকে ডাকা হতো। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাপা পাহাড়ে উঠে ডাক দিলেন, ইয়া সাহাবা, ইয়া সাহাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে সাড়া দিয়ে লোকজন জড়ো হলো। মানুষ তাকে কতটা বিশ্বাস করে সেটা জানার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা, আমি যদি বলি একটা শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করতে এগিয়ে আসছে পাহাড়ের অন্য পাশ থেকে, যা তোমরা দেখতে পাচ্ছ না, সকাল অথবা সন্ধ্যা যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই তখন উচ্চস্বরে বলল, অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করব। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসল কথায় এলেন। তিনি বললেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক ভীষণ আজাব সম্পর্কে তোমাদের সতর্ক করছি। এই কথা শোনার সাথে সাথে আবু লাহাব বলে উঠল, ধ্বংস হও তুমি, এজন্যই তুমি আমাদেরকে এখানে ডেকেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত প্রচার শুরু করলে এই প্রথমবারের মতো কেউ রাসূলের বিরোধিতা করল। শুধু বিরোধিতা করেই ক্ষান্ত হলো না, রাসূলকে অভিশাপ দিল এবং পাথর ছুঁড়ে মারতে চাইল। শুধু তাই নয়, তার স্ত্রী উম্মে জামিলও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাঁটা বিছিয়ে রাখতেন। এছাড়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ব্যঙ্গ করে ডাকতেন মুজাম্মাম। আবু লাহাব এবং তার স্ত্রীর এমন খারাপ স্বভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করলেন না। আল্লাহ তাআলা সূরা লাহাব নামে একটি সূরা নাজিল করে অভিশাপের বর্ণনা দেন। আল্লাহ বলেন, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতে গেলে আবু লাহাব পিছু পিছু গিয়ে সে বলতো, আমার ভাতিজা একজন মিথ্যাবাদী, তোমরা তার কথাকেও বিশ্বাস করো না। নবুয়তের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং মুয়াত্তাবার সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু বউ হিসেবে তাদেরকে ঘরে তুলে দেননি। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের শুরুর পর থেকে আবু লাহাব এবং তার দুই ছেলেকে বাধ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে তালাক দিতে। অবশ্য মক্কা বিজয়ের পর আবু লাহাবের দুই ছেলে ইসলাম গ্রহণ করে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে কাসিমের ইন্তেকালের পর দ্বিতীয় ছেলে আবদুল্লাহও ইন্তেকাল করেন। এতে আবু লাহাব শোকাহত না হয়ে বরং অন্যদের কাছে উচ্ছ্বাস প্রকাশ করে বলে, আজ মুহাম্মাদের নাম নিশানা মুছে গেছে, সে নির্বংশ হয়ে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসার নাজিল করে তার প্রতিবাদ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন, হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, অতঃপর আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন, যে আপনার শত্রু সে তো লেসকাটা নির্বংশ। আবু লাহাব বদরযুদ্ধের আগে শরীরে পচন রোগে আক্রান্ত হন। একটা দীর্ঘ সময় ধরে অসহনীয় কষ্ট ভোগ করার পর তিনি মারা যান। আবু লাহাবের পরিবার তাকে ফেলে চলে যায়, এমনকি তার ছেলেরাও তার লাশে হাত দেয়নি। তিন দিন পর্যন্ত লাশ পড়ে থাকে। অবশেষে পচন ধরলে একজন হাফসি মজদুরকে ডেকে আনা হয়। সে মক্কা নগরীর বাইরে একটা গর্ত খনন করে লাঠি দিয়ে ঠেলে সেই লাশটিকে গর্তে নিয়ে ফেলে দেয় এবং উপরে পাথর চাপা দেয়। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহু যখন দুর্গন্ধযুক্ত পুঁতে ফেলা লাশের পাশ দিয়ে যেতেন, তখন প্রতিবাদস্বরূপ ওই স্থান দিয়ে নাক ঢেকে পার হতেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল শক্ত রশি দিয়ে তার লাকড়ির আঁটি বাঁধত। একদিন এইভাবে বাঁধা লাকড়ির আঁটি মাথায় নিয়ে একটি পাথরের উপর বসে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই সময় একজন ফেরেশতা সেখানে উপস্থিত হয়ে তার মাথায় থাকা লাকড়ির আঁটিটি ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার ফলে তার গলায় ফাঁস লেগে যায় এবং সে অবস্থায় সে মারা যায়। আল্লাহ তাআলা আবু লাহাবের মাধ্যমে দেখিয়ে দিলেন নবীজির বিরোধিতা করলে দুনিয়ায় তাদের কী পরিণতি হয়, আর আখিরাতের পরিণতি তো এখনও বাকি।
বিভিন্ন হাদিসে বলা হয়েছে তাদের স্থান হবে জাহান্নামের লিলিহান আগুনে। প্রিয় দর্শক, ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমরা মুসলমান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।